আসসালামু আলাইকুম, সাদিয়া মিমিস ইয়াম্মি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দারুণ মজার ভ্যানিলা বার্থডে কেক তৈরি করে দেখাবো। আপনারা বাড়িতেই খুব সহজে কেকটা তৈরি করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। একটা বাটিতে দুইটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে রেখেছি আমি। ডিমগুলি কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন এর মধ্যে 1 চিমটি লবণ দিচ্ছি, ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করছি। বিট করতে করতে ডিমটা যখন এরকম সাদা ফোমের মতো হয়ে যাবে, এ পর্যায়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। বিটার অফ রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও লো স্পিডে বিট করছি, চিনিগুলো ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, এতে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে যখন ডিমের ফোমটা এরকম ক্রিমের মতো সাদা হয়ে আসবে আর মিশ্রণটাতে এরকম ভাঁজ পড়বে, তখন বুঝতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ডিমের কুসুম দুটা দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন বিটারের লো স্পিডে 20 সেকেন্ডের মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এর চেয়ে বেশি বিট করা যাবে না। ইলেকট্রিক বিটারের কাজ শেষ, এখন এটাকে সরিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণ মিশাবো, তার জন্য একটা ছাঁকনি নিয়েছি। এতে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন ভালোভাবে ছেঁকে নিচ্ছি, একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, এতে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ঠিক মতো ফুলবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমার কেকের ব্যাটারটা দেখতে এরকম হয়েছে। যে পাত্রে আমি কেকটা বেক করব তাতে আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর বাটিটা ভালোভাবে টেপ করে নিচ্ছি, এতে এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে এবং কেকটা স্মুথ হবে। কেকের ব্যাটার রেডি করে আমি সাথে সাথে কেকটা বেক করে নিব। 10 মিনিট প্রিহিট করা ওভেনে আমি কেকটা 30 মিনিট বেক করে নিচ্ছি। আপনারা যদি চুলাতে বেক করতে চান তাহলে একটা হাঁড়ি 10 মিনিট প্রিহিট করে নিবেন, তারপর কেক মোল্ডটা দিয়ে লো হিটে 30 বা 40 মিনিট বেক করে নিবেন। কেকটা বেক হয়ে যাবার পর ঠান্ডা করে অফ স্ক্রিনে আমি 3টা স্লাইস করে নিয়েছি। এখন কেকটা ডেকোরেশন করে নিব। একটা টার্ন টেবিলের উপর একটা কেক বোর্ড নিয়েছি, এখন বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি। কেকের একটা স্লাইস দিয়েছি, এতে সুগার সিরাপ দিয়ে আমি একটা লেয়ারে চকলেট হুইপ ক্রিম দিচ্ছি। ক্রিমটা ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি আরেকটা কেকের স্লাইস, এতেও সুগার সিরাপ দিয়ে আমি ভ্যানিলা ক্রিম দিচ্ছি। ক্রিমগুলি চারপাশে স্মুথ করে দিচ্ছি। এভাবে আমি 3টা কেকের লেয়ার দিচ্ছি। উপরে এবং চারপাশে ক্রিম লাগিয়ে একটু ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি।
আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন একটা 1mm নজেলের সাহায্যে কেকের উপর কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। এরপর কেকের একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। আমার কেকটা তৈরি হয়ে গেছে। এই কেকটা দারুণ সফট আর স্পঞ্জ হয়েছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে কেক তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।